হে গাইস, তো আমি দু মাস পরে এই চ্যানেলে ফিরে এসেছি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ বাংলা ফানি রোস্টিং ভিডিও 2020। ভিগো বৌদি, ভিগো মামনি, টিকটক, ওকে না এই ভিডিওটা ঠিক ওরকম না। প্রথম কথা, না তো আমি ফানি, না তো আমি রোস্টার, আর ডেফিনেটলি আমি ভিগো মামনি তো মানে নই, মানে ওটা তো। আজকে আমি একটা কোয়েশ্চেন করবো, না অ্যাকচুয়ালি দুটো কোয়েশ্চেন করবো। তো এই দুটো কোয়েশ্চেন আমার মাথার মধ্যে অনেক কাল ধরে ঘুরছে, অনেক কাল ধরে, যখন থেকে আমি সেই ক্লাস ইলেভেনে বাঙ্ক করে মানে স্কুলের ছুটির দিনে এগুলো। আশা করছি সবাই তোমরা এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে। তুমি যদি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, অফিসে পড়ো, অফিসে পড়া যায় না, অফিসে কাজ করো পারবে। আর যদি রিলেট করতে না পারো, তাহলে তোমার এখনো লাইফে অনেক কিছু করা বাকি আছে, প্লিজ সেগুলো করে এসো, তারপরে এই ভিডিওটা দেখো। অলরাইট, সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ডিটক্স, যেখানে থেকে আমি তুমি একটা বাজে ব্যাকগ্রাউন্ড, যেখানে আমার সিলভার প্লে বাটনটা দেখা যাচ্ছে, ওটা আমি ইচ্ছে করে রেখেছি, যাতে তোমরা ভাবো আমি একটা বড় ইউটিউবার, যাতে আমাকে সিরিয়াসলি নাও। অ্যান্ড আ লট অফ মন টু মন টকস, লেটস গেট টকিং। প্রথম প্রবলেমটা হচ্ছে, এটা ঠিক প্রবলেম না, এটা আমাকে যেটা কোয়েশ্চেন, আমার প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এই কিছু ক্যাফে আর কিছু হুক্কা বার রিলেটেড। আমি এটা নোটিস করেছি অনেকদিন ধরেই, আমি জানি না এটা কেন হয়, কেন ওরা এটা করে। দেখবে যখন তুমি কোনো ক্যাফেতে যাচ্ছো বা হুক্কা বারে যাচ্ছো, অনেক ক্যাফে বা হুক্কা বারে দেখবে টিভি থাকে এরকম বড় বড় সুন্দর সুন্দর দামি দামি টিভি। ঠিক আছে, লাগাতেই পারে, ওরা ওদের টাকা আছে, ওদের ব্যাপার, তুমি গরিব আমি গরিব, বাট ওরা গরিব না গাইস, ওরা প্রচণ্ড বড় লোক, ওরা লাগায় টিভি। তো দেখবে ওখানে খুব সুন্দর সুন্দর কালারফুল মিউজিক ভিডিওস চালায় ওরা। ঠিক আছে, মিউজিক ভিডিওস, আমার মিউজিক ভিডিওস ভালো লাগে, তোমারও ভালো লাগে, মানে ভালো লাগে, খুব সুন্দর কালারফুল, ভেরি কালারফুল মিউজিক ভিডিওস গাইস, ভালো লাগে তো নাকি। কিন্তু এবার এখানে একটা ছোট প্রবলেম আছে, এটা হচ্ছে তোমরা নোটিস করবে এই যে ক্যাফে বা হুক্কা বারগুলো আছে, টিভিতে একটা জিনিস চলে, ধরো টিভিতে একটা ডান্স ভিডিও চলছে, কোনো আলা ঋত্বিক রোশন নাচছে, বাত কর পেছনে ব্যাকগ্রাউন্ডে আলাদাই কোনো একটা গান চলছে, ইদার মানে মানে কমপ্লিটলি আলাদা একটা গান চলছে, মিউজিক ভিডিও একটা গানে চলছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক একটা অন্য চলছে, এটা কেন হয়? এটার আনসার আমি চাই, এটা কেন করে, এটা লজিকটা কি আমি আজ অব্দি বুঝতে পারলাম না। আমি তোমার মোটামুটি তিন চার দিন আগেকার কথা বলছি, আমি আর আমার একটা বন্ধু একটা ক্যাফেতে যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম, তো ওখানে দেখলাম ক্যাফের বাইরে থেকে দেখলাম একটা বড় বড় টিভি ফিবি আছে, খুব সুন্দর লিট একদম ক্যাফেটা, ভেতরে শাকিরার একটা কি হিপস ডোন্ট লাই বা কিছু একটা মিউজিক ভিডিও চলছিল। ট্রু স্টোরি, শোনো ব্যাপারটা, এটা শোনো। ঠিক আছে, আমরা ক্যাফেতে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আলাদাই সিন, তখন আর শাকিরা হিপস ডোন্ট লাইতে নাচছে না, তখন শাকিরা নাচছে ওয়েট ফর ইট ঘুংরুতে। তোমরা কারণটা বুঝে গেছো কেন? কারণ টিভিতে শাকিরা নাচছে হিপস ডোন্ট লাইতে, পেছনে চলছে ঘুংরু, এটা কিরম লজিক হয়ে গেছে। মানে প্রথম কথা, শাকিরা যেন এগুলো কোনোদিনও না দেখে, তাহলে তো হিপস ডোন্ট লাই কি, মানে লাইফ টাইপ ওরা লাই হয়ে যাবে, এরকম ঘুমরুতে নাচিয়ে দিচ্ছে। যাই হোক, এটা আমি কোনো লজিক পাইনি, মানে এটা আজকাল অলমোস্ট 99% আমি যত ক্যাফে বা হুক্কা বারে দেখেছি, আমি টাকা দিয়েছি, আমি যে টিভিতে যে মিউজিক ভিডিওটা চলছে ওটাই তো আমি কনসেন্ট্রেট করবো, ওটাই যদি শাকিরা নাচে বা ঋত্বিক রোশন নাচে, ওটার গানটা চালা, আমি তো ওটার দিকে তাকিয়ে আছি, আমি ওদিকে দেখছি শাকিরা নাচছে, পেছনে ঋত্বিক রোশনের গান, মানে ঋত্বিক রোশন নাচছে, পেছনে টিপ টিপ বর্ষা পানি, আরে এগুলো কি অসভ্যতা? আমি চাই যেটা টিভিতে মিউজিক ভিডিও চলছে আমি সেটা দেখবো, সেটার গানটাই শুনবো, আমি পেছনে অন্য কোনো গান চাই না। তাও তোমাকে যদি অন্য কিছু গানও চালাতে হয়, তাহলে জাস্ট ওই গানটা চালাও, টিভিতে র্যান্ডম মিউজিক ভিডিও চালিয়ে রাখবে না, এমনি ফুলের ছবি দেখাও, অন্য কিছু দেখাও, খাবারের ছবি দেখাও, যা খুশি দেখাও, বাট টিভিতে একটা মিউজিক ভিডিও চালিয়ে ব্যাকগ্রাউন্ড অন্য একটা গান চালানো মানেটা কি? হ্যাঁ, এই জিনিসটার আনসার আমি কোনোদিনও পাইনি, এইটা আমি, তোমরা যদি পেয়ে থাকো আমাকে জানাও কমেন্টে। যাই হোক, আচ্ছা চলো, সেকেন্ড কোয়েশ্চেন বা সেকেন্ড প্রবলেম আমার, সেটা হচ্ছে এটা বেসিক্যালি পাব ফাবগুলোতে হয়, কিছু কিছু হুক্কা বারেও হয়। তুমি ধরো ছটার সময় গেলে একটা কোনো একটা পাবে বা হুক্কা বারে, এবার গান চলছে খুব সুন্দর, পেছনে গান চলছে, মিউজিক চলছে, তুমি এনজয় করছো, এরকম করে নাচছো, তোমার মিউজিক খুব পছন্দ, তুমি এরকম করে নাচছো কারণ তুমি খুব ভালো ডান্সার, তোমাকে আশেপাশের লোকজনকে ইমপ্রেস করতে হবে, তুমি নাচছো, গ্রুপ করছো, ঠিক আছে, হতেই পারে, আমিও করি। সাতটা বাজে, ঠিক আছে, এবার বাজে হচ্ছে সাতটা, মিউজিকটা আর একটু লাউড হলো, ঠিক আছে, তুমি তাও নাচছো, ঠিক আছে, একটু একটু বন্ধুর সঙ্গে জোরে কথা বলতে হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, মানে ছটার সময় তুমি এরকম করে কথা বলছিলে, কিরে আজ তোর বাড়িতে ভাত ডাল হয়েছে, আমার তো বাড়িতে মাংস হয়েছে, আমি বড়লোক, বুঝতেই পারছিস, সাতটার সময়, কিরে আজ তোর বাড়িতে ভাত ডাল হয়েছে, আর বাড়িতে মাংস হয়েছে, বড়লোক, বুঝতেই পারছিস। এবার তোমাকে আটটার সময় সিনটা বলি, মিউজিকটা ফাট করে লাউড হয়ে যায়, মানে সে কি লাউড, সে মানে হেভি লাউড, ঠিক আছে, লিটারালি পাশের জনের সঙ্গে এরকম ভাবে কথা বলছো, কিরে কিরে আজকে বাড়িতে তোর ভাত ডাল হয়েছে, আমার বাড়িতে মাংস হয়েছে, মাংস আমি একটুও মজা করছি না, তোমরা হয়তো রিলেট করেছো, এটা কেন করে, মানে
ঠিক আছে, মিউজিক লাউড মিউজিক ভালো ভালো লাগে, নাচতে ভালো লাগে, কিন্তু এমন অ্যাবনর্মালি হাই করে দেওয়ার তো কোনো মানে হয় না। মানে যে পাশের লোকের সঙ্গে কথা বলতে পারছি না আমি, আর আমার তো অত টাকা নেই যে আমি মানে একের পর এক খেয়েই যাবো কথা বলবো না। আমি যাই হচ্ছে খুব কম টাকার একটা কিছু কিনবো, আর বাকি পুরো টাইমটা আমি আমার বন্ধুর সঙ্গে পিএনপিসি করে কাটাবো। আমি বাঙালি, আমি ভালোবাসি আলোচনা করতে, কার ব্রেকআপ হয়েছে, কে ফেল করেছে, আমি সব কিছু নিয়ে ডিসকাস করবো। আমি তো গেছি ওইখানে ওরকম ডিসকাস করতে, আমি তো বাড়িতে বসে এই জিনিসটা করতে পারলে আমি ওখানে যেতাম না। আমি যখন ওখানে ওটা করতে গেছি, ওটাই যদি করতে না পারি তাহলে আমি কি করছি? বাট এটার আমি একটা মানে ব্যাপার ভেবেছি, হয়তো এটার জন্য ওরা করে, ওরা হয়তো ইচ্ছে করে ওটা অ্যাবনর্মালি হাই করে দেয় যাতে তুমি খুব একটা কনভারসেশন না করতে পারো, আর যাতে তুমি তোমার খাবার বা ড্রিঙ্কসগুলো বেশি অর্ডার করো। কারণ তুমি যখন কনভারসেশন করতে পারছো না, তুমি তো আর স্টুপিডের মতো এরকম করে বসে থাকতে পারবে না। যখন মিউজিকটা খুব হাই হয়ে যাচ্ছে, তুমি খুব একটা কনভারসেশন করতে পারছো না, তুমি বেশি বেশি করে অর্ডার করছো, ওদের প্রফিট হচ্ছে। এটা জাস্ট আমার মনে হয়, জানি না তোমরা আমাকে জানিও তোমাদের কি মনে হয়। এই দুটো আমার মেজর প্রবলেম ছিল, তোমরা আমাকে জানিও তোমরা কজন এটা ফেস করেছো বা তোমরা এটাকে প্রবলেম মনে করো কিনা। আমাদের যদি ভিডিওটা রিলেটেবল মনে হয় থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটা, প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড। হ্যাঁ, তো আমার র্যান্ট আজকে এই অবধি। আর আমাকে যদি আমরা প্রথমবার দেখছো, আমার একটা মেন চ্যানেল আছে দ্য লেজি বং বলে, ওখানে আমি ব্লগস বানাই, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো। আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। যদি আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও, যদি এরকম ডান্স ভিডিও দেখতে চাও আমার, আর আমি এরকম আরও খ্যাপামো দেখতে চাও, যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও, তাহলে ভালো লাগবে আমার। দ্যাটস ইট, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ।